প্রকৃতি কেমন যেন একটি রূপ ধারণ করেছে, তাই না? চারিদিকে জানান দিচ্ছে রমাদান আসছে, কতই না স্বস্তির পরিবেশ। মমিন হৃদয়ের বসন্তের ফুল ফুটতে শুরু করেছে। আর রমাদান মানেই তো দিন ইসলামের সুগন্ধ চারিদিকে ছড়িয়ে যাওয়া, নিজেকে পরিবর্তন হওয়া আর আল্লাহকে নিকটবর্তী হওয়া, এজন্য ভীষণ একটা সুযোগ। প্রিয় বিয়াস, আপনার সামনেই কিন্তু জান্নাত আছে। আপনি যদি আর্থিকভাবে এখনই জান্নাতে না প্রবেশ করেন, বিশেষ করে এই মহিমান্বিত রমজান পেয়েও আপনার অন্তরকে যদি জান্নাতে না প্রবেশ করাতে পারেন, তাহলে আপনার জন্য এই দরজা চিরতরের মতন বন্ধ হয়ে যেতে পারে। তাই আমি সকল ভিউয়ার্সদেরকে বলতে চাই, সকলেই রোজা রাখবেন, আরও বেশি বেশি করে ইবাদত করবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে কোনো এক ভিডিওতে। তো এভরিওয়ান, আপনাদেরকে একটাই কথা বলি যে আমি কিন্তু আর বাড়ি থেকে আর কোনো রকম ভিডিও করব না, এটাই আমার শেষ ভিডিও। আর এর পরের ভিডিও যা আসবে সেটা কোনো এক জায়গায়, কোন জায়গা সে জায়গাটার নাম বলবো না। আর এর পরের ভিডিওটা আসছে, আমরা যেই জায়গাটায় যাব সেই জায়গাটা যেতে যেতে কিছু ভিউ আরও কিছু মুহূর্ত থাকবে, আপনারা দেখবেন। আর তার পরের ভিডিওতে আসবে খুব সুন্দর একটা জায়গা, যেটা আপনাদের সকলেরই পছন্দের একটা জায়গা, যেটা খুব তাড়াতাড়ি আসছে রমজান মাস জুড়ে। সেই জায়গাগুলোর ভিডিও থাকছে, আরও অনেক কিছু থাকছে। আর এইটাই আমার কিন্তু শেষ ভিডিও বাড়িতে। যারা আমার চ্যানেলে এখনও নতুন আছে তাদেরকে অনুরোধ করবো জলদি জলদি সাবস্ক্রাইব করেন। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে সকলে ভালো থাকুন, আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখবেন। আরেকটা কথা যে আমার কিন্তু অনেকটা শরীরটা খারাপ, তাই আপনারা একটু দোয়া করবেন। আর আমরা যেই জায়গাটায় যাচ্ছি সেখানে যেন ভালোভাবে যেতে পারি, আর যে উদ্দেশ্যে যাচ্ছি সেটা যেন পূরণ হয়, তো আপনারা বেশি বেশি করে দোয়া করবেন। আপনাদের কাছে দোয়ার আবেদন করছি, আপনারা সকলেই দোয়া করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।